চীনে করোনা সুনামি, 13 দিনের পর থেকে শুরু হবে কঠিন সময়, দাবি বিশেষজ্ঞদের। করোনা ইতিমধ্যে চীনে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছে, এখন যে রিপোর্ট আসছে তাতে গোটা বিশ্বকে চিন্তায় ফেলতে চলেছে। মনে করা যেটা চীনে করোনা সবেমাত্র শুরু, এটি আরও বিপজ্জনক রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে আজ থেকে ঠিক 13 দিন পর চীনে করোনা সর্বনাশের প্রতিটি সীমা অতিক্রম করে যেতে পারবে বলে জানিয়েছেন তারা। আগের সব রেকর্ড এখানে ভাঙতে পারে। যুক্তরাজ্যের মধ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা চীনের জন্য শোক ও মৃত্যুর ভীতিকর পরিসংখ্যান পূর্বাভাস দিয়েছেন। 13 জানুয়ারি চীনে করোনার প্রথম ঊর্ধ্বমুখী হবে, প্রায় 37 লাখ মানুষ করোনা কবলে পড়বে, তারপরে আক্রান্তের সংখ্যা এভাবেই থাকবে। 23 জানুয়ারি নাগাদ চীনে প্রতিদিন 25,000 মৃত্যু হবে এই করোনার কারণে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি যদি সত্যি হয় তাহলে গোটা চীনে একেবারে মাটিতে লুটিয়ে পড়বে, কারণ এখনও চীনের বেশিরভাগ প্রদেশের হাসপাতালের ভেতরে ও বাইরে রোগীদের প্রচুর ভিড় রয়েছে। মানুষ এখানে চিকিৎসার জন্য জায়গা পাচ্ছে না, এমনকি দাহ করার জায়গাও নেই। শেষকৃত্যের জন্য মানুষকে অনেকদিন অপেক্ষা করতে হচ্ছে। চীন ও দক্ষিণ কোরিয়া এবং জাপান সহ অনেক দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে ভারত সরকারও কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। এই নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলির তরফে অতীতে একাধিক বৈঠক হয়েছে, এমনকি সমস্ত রাজ্যের করোনা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। সরকারি সূত্র সম্প্রতি জানানো হয়েছে দেশে করোনা চতুর্থ ঢেউ আসতে পারে। তবে চিকিৎসকরা আশা করছেন যে নেজাল ভ্যাকসিন প্রবর্তনের ফলে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটাই কম হবে, যার জন্য ভয়ের কোনো কারণ নেই ভারতে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের লেটেস্ট আপডেটের সাথে।